বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক আইপিএস অফিসার রুদ্রদেব কি জানো? আমি বলবো না। স্যার আইপিএস অফিসার কি রে? ফিউচার আইপিএস অফিসার শ্রীনিপা মজক। তুমিও मैं उसे भूल चुका मैं उसे भूल चुका। টলি টাইমের আড্ডায় মিঠাইয়ের চার সদস্যদের আপনারা দেখতেই পাচ্ছেন। আমি রাজীব, সঙ্গে দীপা, শ্রী, সিদ্ধার্থ মোদক। এবার প্রথমেই আমরা শুরু করব সিদ্ধার্থ মোদকের একটা অনবদ্য গান দিয়ে। বাবা অনবদ্য গাও গাও। কি গাইবো? যেটা গাইছিল এতক্ষণ বেবাজা। আচ্ছা একটা খুব সুন্দর গান আছে ওটা, তাহলে ওটা অ্যাকচুয়ালি আমার সামনে একটা পারফরম্যান্স আছে, স্ট্রিংস ট্রিবিউট, ওটার একটা লিরিক্স বার করে একটু দুটো লাইন গাই। मैं उसे भूल चुका मैं उसे भूल चुका मैं उसे भूल चुका बात ये दिल ना बढ़ा बेवजह बात ये दिल ना बढ़ा बेवजह। हो गया छे अनुबद्ध गान। এবারে এই রকম অসাধারণ একটি গান শুনবার পর আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছে করবে যে আগামী দিনে গল্পে কি হচ্ছে। আমাদের গল্পের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে নিপা। নিপা তুমি বলো, তোমার সঙ্গে রুদ্রদার যে রসায়ন সেটা কোন দিকে যেতে চলেছে? না না, তার আগে একবার নামটা বলে দিক। হ্যাঁ হ্যাঁ, নামটা বলে দাও। আইপিএস অফিসার রুদ্রদেব কি জানো? নিজের নাম বলো। আমি বলবোই না। ফিউচার আইপিএস অফিসার কি রে? ফিউচার আইপিএস অফিসার শ্রীনিপা মজক। তুমিও তা এই যে তুই রিসেন্টলি কি একটা করলি, বন্দুক ফন্দুক নিয়ে গিয়ে, এটা কি করলি তুই? কি জানি কি করলাম, সিনেমা ফিনেমা দেখে মাথায় ভূত ফুত চেপে গেছিল, তাই চলে গেছিলাম। তো আসল স্মাগলারকে ধরতে গিয়ে একটা ভুলভাল লোকের ভুলভাল খেলনা বন্দুক দিয়ে বেচারাকে ভয় দেখে নিজেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি আসল বন্দুক দেখে। এইসবই হয়েছে। আচ্ছা তোর একটা ধারণা আছে, মানে তুই বন্দুকটা কিনেছিলি যেন কত টাকা দিয়ে? 2000 টাকা। ধারণা যেটা সামান্য এয়ার পিস্টলের দাম তার চেয়ে বেশি? না না, আমার কি করে ধারণা থাকবে, বেনগুলারনে নিপা তো নেই, ও তো আরো বল দা। এন্ট্রি তো শ্রীনিপা বেবি মোদক, যেটা সবচেয়ে সুইট হচ্ছে, ও রিভলভারের দাম এটসেট্রা এগুলো বুঝুক না বুঝুক, ও রুদ্রদাকে ইমপ্রেস করার জন্য ও এই লেভেলে চলে গেছে, উইচ ইজ ভেরি সুইট আই থিঙ্ক। কিন্তু নিপা, নেক্সট টাইম এসব করার আগে একটু মিঠাইকে বলে দিস, যাতে মানে তোকে বিপদ থেকে একটু রক্ষা করতে পারি। এটা টেলিকাস্ট হয়ে গেছে। রাজীব দাদের বাড়িতে চলে গেছে। আজকে কি হয়েছে জানো না, আমাকে বললো এসে মোনালিসা দি, হ্যান্ডসাম মোনালিসা দি, যে পরের সিনটা ফার্স্টে আমাকে বলেছিল পরের সিনটা চেঞ্জ আছে তোর বলে জামা ঝুলিয়ে দিয়ে গেছে ঘরে। তারপর হঠাৎ এসে বলছে এই শ্রী তোর চেঞ্জ নেই। আছে আমার চেঞ্জ নেই কেন, বাকি সবার চেঞ্জ আছে, যারা এই বাড়ির লোক তাদের চেঞ্জ আছে, তোদের নেই। আমিও তো এই বাড়িরই লোক ছিলিস, বিয়ে হয়ে গেছে তোর, কি রাতলু তো এখানে থাকে। আমি জানি না কে কোথায় থাকে, আমি জানি না, জানতে চাই না। রাতলু ওই বাড়িতে থাকে, রাজীব ওই বাড়িতে থাকে, কনভিনিয়েন্ট হয় তখন সেখানে থেকে যাই আমরা, আমাদের প্রচুর বাড়ি, কোনো কথাই বলবে না এইসব নিয়ে। এতগুলো ঘর মনে হয় কি হবে, আমরা বসারই জায়গা পাই না। আর আমার সবচেয়ে বড় কথা, আমাদের সারনেম তো মিত্র,
আমাদের ফ্যামিলি সবার বন্ধু, তো বন্ধু বান্ধবদের মধ্যে ওসব তো নেই, আমাদের আগমনের কোনো তিথি নেই, আমরা যেখানে যাই সেখানে থাকতে ভালোবাসি। তুমি তো থাকতেই, তুমি তো মনোহরাতে থাকতে বেশি ভালোবাসো, সেটা বলো। এখন আবার টেস্ট আছে মনোহরাতে, জিজুর তো না, জিজুর টেস্ট টেস্ট আছে বলে জিজুর থাকার কোনো ব্যাপার নেই, সবাই দেখতে পায়, বলুক তারা। না না, এক্সপ্রেশন দেখতে পায়, জিজুর টেস্টের প্রতি অনুরাগ নেই, আবার বিরাগও নেই। জিজুর মেন টার্গেট হচ্ছে যে যদি সোমের সঙ্গে টেসের সম্পর্কটা ঠিক করে দেওয়া যায়, সেটার জন্যই, এটা বন্ধু হিসেবেই যতটুকু, তার বাইরে কিছু নয়। যদি আমার গিন্নি এটা নিয়ে খুবই রেগে যায়, বেলনা দিয়ে বেলা হয় নাকি তোমাকে, বেশি টেসের সাথে বন্ধুত্ব করতে গেলে কিন্তু ওই গরম চায়ে হাত প্রবলেম আছে। আর মিঠাই আর সিদ্ধার্থ সম্পর্ক কোন দিকে যাচ্ছে? পিকনিকের দিকে যাচ্ছে আপাতত, আমরা সবাই মিলে সপরিবারে পিকনিক করতে যাচ্ছি এবং ফুল এই যে নেপো সেখানে আমরা নাকি ব্যাডমিন্টন খেলবো, ক্রিকেট খেলবো, নাচ গান করবো, যেটা আমরা সবসময় করে থাকি, তো সেটা একটা বেশ অসাধারণ এক্সপিরিয়েন্স হবে বলেই মনে হচ্ছে আর কি। আমাদের তো ডেফিনেটলি ভালো এক্সপিরিয়েন্স হবেই আশা করছি, আশা করি দর্শকদেরও দেখতে খুব ভালো লাগবে। আর আমাদের এক্সপিরিয়েন্স গুলো মানে মনোহরায় হোক, কি পিকনিকে গিয়ে বাইরে কোথাও হোক, কি হোলিতে হোক, সব জায়গায় আমরা সব একসাথে সপরিবারে থাকলেই আসলে আমরা খুব মজা করি সব সময়। আমরা সত্যি খুব মজা করি, অফ ক্যামেরা অন ক্যামেরা উই আর অলওয়েজ হ্যাভিং ফান। আমাদের অফ ক্যামেরা যে মজাটা চলতে থাকে সেটাই অন ক্যামেরা হয়ে যায়, এবং সেটা বোধহয় এতদিনে দর্শকরা আমাদের এতগুলো ইন্টারভিউ এবং বাইট দেখে ফেলেছে, তারাও জানে। হ্যাঁ এইটা বলবে তো, হ্যাঁ তোমরা অন ক্যামেরা আনন্দ করো, হ্যাঁ ঠিক আছে নতুন কিছু বলো, হ্যাঁ বলুন তো করো নতুন কিছু বলো তো। এই তো রতন, আমাদের মধ্যে রতন আসবে, রতন না, রতন দেখে পালিয়ে গেছে, রতন মানে হচ্ছে আমাদের স্যান্ডি, ওর ভালো রতন যদি ওকে এক্ষুনি যদি আমরা ও পালিয়ে গেছে অ্যাপারেন্টলি আমরা শুনলাম আমাদের রিপি, হ্যাঁ এবারে যদি আমরা ওর নামের রিয়েল রিজনটা বলার, ওর নামটা যে কি অ্যাকচুয়ালি সেটা যদি বলার ধমকিটা দিয়ে এক্ষুনি চলে আসবে দেখবেন আপনারা। সো এল রতনের যেটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে সেটা রাজীব, একদিন খুব বৃষ্টি হচ্ছিল, এই ইন্টারভিউ বন্ধ হোক শেষ করা হোক এখানে। না না, রতন এসছে যখন নতুন করে একটা ইন্টারভিউ করা হবে, সেখানে বলা হবে রতনের নাম কেন এল রতন এবং কেন রতন। আরে আমি বাড়ি গেলে সিন গুলো কে করবে? না তোমার মতন সুখের জীবন নয় তো আমার। আমি বলে দিচ্ছি, প্যাক আপ, তুমি যাও। আচ্ছা, আমাদের সিনে ডাকতে এসে গেছে, তো আমরা পরের এপিসোডে আপনাদের টলি টাইমের এপিসোডে বলবো রতনের নাম কেন এল রতন। একদমই বলবো না, এবং এটা রতনের নাম এটা মোটামুটি কি বলতে, এটা বাহুবলির কাটাপ্পার কোয়েশ্চেনের মতো হয়ে গেছে, রতনের নাম কেন রতন। আপনারা টলি টাইমে যারা যারা দর্শক আছেন, যারা নিচে কমেন্ট করবেন, এই কমেন্টগুলো তো ডেফিনেটলি করবেন যে আমরা সব একসাথে হাসি খুশি থাকি। আমি এগুলো পড়েছি পার্সোনালি, যে খুব ভালো লাগে আমাদের ইন্টারভিউ দেখতে, যেহেতু আমরা এত ওয়েল বন্ডেড সবাই। এর সাথে সাথে কিন্তু নিচে সবাই লিখতে চাইবেন, যদি 100টা কমেন্ট পাই যে রতনের নাম কেন এল রতন, তাহলে এটার এক মানে কি অ্যাকচুয়ালি রিভিল করা হবে, রিভিল করবে একদম 100 কমেন্টস অন ওয়াই রতন ইজ রতন। এবং সেই সঙ্গে আরো ইন্টারেস্টিং হচ্ছে যদি আপনারা আন্দাজ করতে পারেন, আন্দাজ করে যদি একটা আনসার দিতে পারেন, এল রতনের নাম হতে পারে লাভলি রতন, লাভ গুরু রতন, লোল রতন, যাই হোক না কেন আপনারা যদি আন্দাজ করেন এবং কমেন্ট বক্সে কেন রতন, এল রতন কেন, এবং আপনাদের আন্দাজ, এই দুটো অবশ্যই পাঠিয়ে দিন। আর টলি টাইমসের আড্ডা দেখুন, মিঠাই অবশ্যই দেখুন, সোম থেকে রবি রাত্রির 8টায় শুধুমাত্র জি বাংলায়। থাকুন সুখে দুঃখে, মিষ্টি মুখে মিঠাই। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।